হ্যালো, আসসালামু আলাইকুম। পুষ্পেন ব্লগে সবাইকে আমন্ত্রণ। বিকেলবেলা বেরিয়েছিলাম, খারাপ ছিল, ছোটো ভাইয়ের সাথে একটু বেরিয়েছি। তো আজকে দেখাচ্ছি তুরাগ নদীর পাশে আসছি একটু ব্রিজে। তো এখানে এসে আসলে মনটাই ভালো হয়ে গেছে, এত সুন্দর একটা ভিউ, পরন্তু বিকেল প্লাস নদীর পাশে। আপনি যদি এরকম একটা কাশফুল পেয়ে যান, একের মধ্যে দুই ভালো হলো না? তো ওইরকমই একটা আমি প্রিপারেশন নিয়ে আসিনি, সাউন্ডটা একটু কম শোনা যেতে পারে। দেখুন কত সুন্দর একটা কাশফুল দেখা যাচ্ছে। এ পাশটা পুরোটাই আসলে কাশফুলের খুব সুন্দর একটা ভিউ, মানে ঢাকা সিটির মধ্যে এরকম একটা ঘোরার মতো জায়গা দেখতে কার না ভালো লাগে। পুরোটাই এই এই ব্রিজটার ওপর থেকে পুরোটাই আপনি কাশফুল দেখতে পারেন। আমি দেখা যতটুকু সম্ভব দেখাতে পারছি কিনা আমি জানি না, দেখুন এত সুন্দর। আর এখানে বড় বড় দুই নৌকা আছে, আপনারা চাইলে ঘণ্টাখানেকের জন্য ভাড়া নিয়ে এপার থেকে ওই পারও ঘণ্টাখানেকের জন্য যেতে পারেন। দেখুন আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি দেখাতে আপনাদের, এত ভালো লাগছে আসলে, মনটাই ভালো হয়ে যায়। অনেকদিন পর ব্লগ করতে কি ভালো লাগছে দেখুন। এই পাশটাতে এরকম, আর আপনি এই পাশটা জাস্ট এই পাশ থেকে এই পাশে দেখলেই দেখবেন এই কাশফুলগুলো। আর আমরা কোথায় আছি দেখুন, কাটাসুর পিলানন 67 ও তুরাগ নদী। সো দেখতেই পাচ্ছেন, আর এই পাশটা পুরোটাই কাশফুল এরকম আছে, আর খুবই ভালো লাগে। আমি আসলে একটা শর্ট ভিডিও করে দিলাম, আমি পারলে এটা দিয়ে পুরো ভিডিওটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকবেন, পুষ্পন ব্লগ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কি সুন্দর না ভিউটা, একদম পানির উপর দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। একটা ঘাট এটাকে বলে, এই ঘাটের উপর এই ব্রিজটা থেকে আমি এতক্ষণ ভিডিও করছিলাম। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটে পানিতে পা দিয়ে, এগুলো সব বালি বালির স্পিড বোট, বালির নৌকা বলে এগুলিকে, বালির বোট বলে আর কি। এগুলোতে সব বালি লোড করে নিয়ে যাচ্ছে। সূর্য ডুবে গেছে প্রায় পাচ্ছেন, আমি এখানে একটা ঘাটে দাঁড়িয়ে আছি।